নাটক স্বপ্ন দেখতে শেখায়, জীবনে বেঁচে থাকার প্রেরণা যোগায়। ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ পিছিয়ে ঠিকই, কিন্তু সাংস্কৃতিক কালচারের দিক থেকে অনেক এগিয়ে। এখানকার সাংস্কৃতিক ঐতিহ্যের গভীরতা অনেক। বুধবার বহরমপুরের রবীন্দ্র সদনে মহাসমারোহের সঙ্গে নেপালের বিখ্যাত মণ্ডলা থিয়েটারের উপস্থাপনায় আন্তিগোনে নামক একটি নাটক মঞ্চস্থ করা হয়। অসংখ্য দর্শকের ভিড়ে পরিপূর্ণ ছিল এদিনের প্রেক্ষাগৃহ। ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ নাট্য সংস্থার জন্য খ্যাত। এখানকার মানুষ অর্থনৈতিকভাবে পিছিয়ে ঠিকই, কিন্তু কালচারের দিক থেকে মুর্শিদাবাদের মানুষ অনেক এগিয়ে তা বলাই বাহুল্য। যখন ভারত স্বাধীন হয়নি তখন থেকেই মুর্শিদাবাদের কাশিমবাজারে নাট্য বিদ্যালয় স্থাপিত হয়েছিল, গোটা ভারতবর্ষে প্রথম। ফলে মুর্শিদাবাদের ঐতিহ্য নিয়ে সকলেই গর্বিত। এখানকার সাংস্কৃতিক ঐতিহ্য অনেক গভীর। ভারতের নাট্যশাস্ত্রের রচনাকাল নিয়ে যথেষ্ট মতবিরোধ রয়েছে, তবুও এর প্রাচীনত্ব নিয়ে কোনো সংশয় নেই। সেই সুপ্রাচীন কালে সৃষ্ট ভারতের নাট্যশাস্ত্র মানুষকে উপেক্ষা করতে পারেননি। ঋত্বিকের পক্ষ থেকে বহরমপুরের রবীন্দ্র সদনে দেশ বিদেশের নাট্য উৎসবের আয়োজন করা হয়। এই নাট্য উৎসব 39তম বর্ষে পদার্পণ করল। বুধবার বহরমপুরের রবীন্দ্র সদনে মহাসমারোহের সঙ্গে নেপালের এক বিখ্যাত মণ্ডলা থিয়েটারের উপস্থাপনায় আন্তিগোনে নামক একটি নাটক মঞ্চস্থ করা হয়। এদিন পরিপূর্ণ ছিল প্রেক্ষাগৃহ। অসংখ্য দর্শকের উপস্থিতিতে মানুষের উচ্ছ্বসিত হাততালিতে প্রেক্ষাগৃহ গমগম করছিল। পৃথিবীর অন্যতম মহান গ্রিক নাট্যকার সোফোক্লেসের অমর সৃষ্টি আন্তিগোনে। আন্তিগোনে একটি মেয়ের নাম, যে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে একা। রাজপ্রাসাদে অজস্র রক্তের দাগ, ক্রোধ, হিংসার মানবতা বিরোধী অন্যায় কর্ম এই মেয়েটি লড়াই করে এসবের বিরুদ্ধে। যে রাষ্ট্রের স্বেচ্ছাচারী অহংকারী রাজার আইনকানুন রয়েছে, এই রাষ্ট্রের রাজাও একটা হৃদয়হীন যন্ত্র। ভালোবাসার শক্তি রাজশক্তির চেয়ে অনেক বড়। আন্তিগোনের লড়াইয়ের মধ্য দিয়ে তা যেন প্রতিষ্ঠিত হয়। এই নাটক শেষ হতেই নাট্যপ্রেমী দর্শকের করতালিতে মুখরিত হয়ে ওঠে এদিনের আন্তিগোনে নাটকটি। অসংখ্য দর্শকের উৎসাহ উদ্দীপনাতে দেশ বিদেশের এই নাট্যমেলা এক অন্য মাত্রা লাভ করে। মুর্শিদাবাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে মাথায় রেখে 2001 সালে দেশ বিদেশের নাট্যমেলা শুরু করে ঋত্বিকের পক্ষ থেকে। দেশ বিদেশের এই নাট্যমেলা দেখতে ভিড় জমাচ্ছেন অনেকেই। দেশ বিদেশের নাট্য উৎসব 39তম বর্ষে পদার্পণ করলো। আগামী বছর 40তম বর্ষে পদার্পণ করবে এই নাট্য উৎসব। সেই উপলক্ষে আরও বেশি করে বিদেশি দল দর্শকের কাছে উপস্থাপন করা হবে, জানান ঋত্বিকের নাট্যগোষ্ঠীর কর্ণধার মোহিত মজুমদার। এটা 39 বছর চলছে, আর এই আমাদের দেশ বিদেশের নাট্য উৎসব, যাকে ইংরেজিতে আমরা বলি ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল, সেটা এটা 18 বছরে পড়েছে। আমরা প্রথম থেকেই আমরা চেষ্টা করেছি যে বহরমপুরের মানুষ মুর্শিদাবাদ অর্থনৈতিকভাবে পিছিয়ে ঠিকই, কিন্তু মানে কালচারাল দিক থেকে মুর্শিদাবাদ অনেক এনরিচ। মানে যখন ভারত স্বাধীন হয়নি, আজ থেকে 150 বছর আগেই এই কাশিমবাজারে নাট্য বিদ্যালয় স্থাপিত হয়েছিল, গোটা ভারতবর্ষে একমাত্র। ফলে এখানকার ঐতিহ্য, এখানকার ফোক সমস্ত নেই, আমরা গর্ব করতে পারি যে এখানকার সাংস্কৃতিক ঐতিহ্য অনেক গভীর। সেই লক্ষ্য রেখেই আমরা যখন হচ্ছে 2001 সালে দেশ বিদেশের নাট্যমেলাটা শুরু করি, আমরা মনে করেছিলাম যে এটা ঋত্বিক অর্গানাইজ করবে, ঠিক আছে, কিন্তু এটা উৎসবটা হয়ে উঠুক বহরমপুরের উৎসব। এবং আমরা খুব মানে গর্বিত, আমরা কৃতজ্ঞ মানুষের কাছে যে দর্শকদের কাছে, তারা আমাদের কাছে প্রতিদিন নাটক দেখতে আসছেন, পরিপূর্ণ প্রেক্ষাগৃহ আমাদের থাকছে। আর এবারকার আমরা মানে উৎসবে কয়েকটা জিনিস বিশেষভাবে আমরা চেষ্টা করেছি। বাংলাদেশ যে দুটি দল আসবে, তার নাটককার এবং পরিচালক মহিলা, এটা বাংলাদেশেও একটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং সেই গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা এখানে আনতে তাদের চেয়েছি। একই সঙ্গে আমরা চেয়েছিলাম উদ্বোধন করবেন হচ্ছে মোহাম্মদ বাড়ি, ওখানকার নাট্য ব্যক্তিত্ব, কিন্তু ওখানকার 30শে ডিসেম্বর উৎসবে মানে নির্বাচন ঘোষণা হওয়ার জন্য তাদের সমস্ত ছুটি বাতিলের কারণে তিনি আসতে পারেননি। কলকাতার নাট্য ব্যক্তিত্ব কুন্দল মুখোপাধ্যায় উদ্বোধন করেছে। এছাড়া হচ্ছে যে ত্রিপুরার একটি দল থাকছে, এবং নেপালের আজকে 12 তারিখ নেপালের থিয়েটার মণ্ডলা থিয়েটার, ওদের একটা বিখ্যাত প্রযোজনা যেটা NSG এখানে অলিম্পিয়াড হলো, সেই সেখানেও তারা এই প্রযোজনাটা তারা প্রদর্শন করেছেন, এবং বিশ্বের বিভিন্ন জায়গায় এটা তারা প্রদর্শন করেছেন। আমরা আন্তিগোনে এটা এখানে এই উৎসবে আজকে তাদের এটা 6:30 তাদের অনুষ্ঠানটা রয়েছে। সব মিলিয়ে আমরা মনে করি, ঋত্বিক আমরা মনে করি যে আমরা উৎসবের সাফল্য তো শেষ বলে কিছু হয় না, কিন্তু সাফল্যের চূড়ার কাছাকাছি আমাদের অবস্থানটা, এ দাবি আমরা নিঃসন্দেহ করতে পারি। তার জন্য আমরা কৃতজ্ঞ যারা দর্শক তাদের কাছে, আমরা কৃতজ্ঞ বহরমপুরের সব মানুষের কাছে, এবং একই সঙ্গে আমরা কৃতজ্ঞ যারা মিডিয়া পার্সন রয়েছেন, বিভিন্ন প্রিন্টিং মিডিয়া বা
ইলেকট্রনিক্স মিডিয়া সবাই আমাদের পাশে রয়েছে এবং তারা সর্বতোভাবে থিয়েটারকে সাহায্য করছে। আমাদের আরও তিনটি দেশের সঙ্গে কথা চলছিল, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং হচ্ছে কোরিয়া, দক্ষিণ কোরিয়া। কিন্তু এগুলো হয় কি, এটা বহু আগের থেকে কথা বলার পরেও কোনো না কোনো কারণে এটা একটু সমস্যা তৈরি হয়ে যায়, তারা এবার আসতে পারেনি। গত আগামী বছর আমরা নিশ্চয়ই তাদের একটা দুটো মানে বিদেশি দলকে আমরা আনতে চাই। গত বছর ব্রাজিল ছিল, এক বছর চেষ্টা করার পর তাদের পাওয়া গেছে। আমাদের জানুয়ারিতে ফ্রান্স এখানে এসে নাটক করেছে, উৎসবে আসতে পারেনি, কিন্তু জানুয়ারিতে এখানে এসে তারা নাটক প্রদর্শন করেছেন। আসলে বিদেশের দলগুলো আনতে হলে তার জন্য যে বিভিন্ন রকম তাদের অর্থনৈতিক সুবিধে অসুবিধে, আমাদেরও অর্থনৈতিক সুবিধে অসুবিধে, এগুলো অনেকটা ফ্যাক্টর নির্ভর করে। আমরা আশা করছি যে সামনের বছর যেহেতু ঋত্বিকে 40 বছর পূর্তি হবে, সেই দিক থেকে আমরা আরও একটু বেশি করে বিদেশি দল এখানে দর্শকদের কাছে আমরা উপস্থাপন করতে পারবো বলে আমাদের এটা। রাজা এবং যে কোনো ব্যক্তি যখনই তার কাছে কোনো পাওয়ার চলে আসে তখনই সে তার অপব্যবহার করে, তার পাওয়ারের যখন যা ইচ্ছে তাই সে তখন করে। স্বেচ্ছাচারী অহংকারী রাজার সঙ্গে লড়াই করে একা একটি মেয়ে, আন্তিগণের লড়াইয়ের মধ্য দিয়ে তা যেন প্রতিষ্ঠিত হয় এদিনের এই নাটকটি। এই তো এক এপিক প্লে হ্যাঁ, জব সোফোক্লিস নে উস বক্ত লিখে থে, এ এক স্টেট জো রুল করতা হ্যায়, চাহে রাজা হো ওর চাহে অভিকে প্রাইম মিনিস্টার হো, চাহে কোই ভি ডিপার্টমেন্ট কা মন্ত্রী হো, জব উসকে পাস পাওয়ার আতা হ্যায় তো अगर वो अच्छे से हैंडल नहीं कर पाए और पब्लिक के वॉइस और दूसरे कोई भी प्रस्पेक्टिव वॉइस ना सुन पाए तो उसका पतन निश्चित है। जैसे प्ले उस तरह से है, प्ले का कंटेंट, और अगर पावर उनके पास आता है तो इस तरह उनमें उन्माद जागती है और जो भी मन चाहे खुद का निर्णय करने लगते हैं लोग। ये छोटे छोटे हमारे ऑर्गेनाइजेशन में और हमारे इवन थिएटर ग्रुपों में भी हम इसको रिलेट कर सकते हैं, उस मानसिकता को खास करके। और हमारे कंट्री में तो उसका रिलेवेंट बहुत है, क्योंकि अभी भी देखते हैं तो जो पॉलिटिकल लीडर हैं वो अभी सत्ता संभाल रहे हैं तो उनका सारी चीज़ वो जो चाहते हैं वो कर रहे हैं, पब्लिक की वॉइस नहीं सुन रहे हैं, इवन इज इलेक्टेड और नॉट। तो नाटक उसी संदर्भ के आसपास में है। भोपाल से हमने ये मेरा पर्सनली तीसरी बार है, तो इससे पहले प्ले अग्नि को कथा फायर इन द मोनास्ट्री वो प्ले लेकर आए थे, तो उसके बाद मेरा डायरेक्शन का प्ले आया 2012 में सुन के सरी अभी एंट्री करनी है। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলার চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।